সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে ইতিহাস লিখেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে ধবল ধোলাইয়ের তেতোস্বাদ উপহার দিয়েছেন নাজমুল হাসান সান্তোরা। পাকিস্তানকে নিজেদের ঘরের মাঠে পরাজিত করার মধুর রেশ কাটতে না কাটতে মিরপুরে আবারও কঠোর অনুশীলন শুরু করেছে শান্ত লিটন দাসরা। তবে সামনে অপেক্ষা করছে আরও কঠিন প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ, তবে একটিতেও জয় পায়নি। বৃষ্টিবিঘ্নিত দুই টেস্টে ড্রই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। তবে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বাবর আমজাদের বিপক্ষেও কোনো জয় পায়নি বাংলাদেশ, অথচ সে পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে রীতিমতো উড়িয়ে দিয়েছে চন্ডিকা হাথুরি সিংহের দল। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে একই ফল প্রত্যাশা করতে দোষ কোথায়? দোষ নেই। তবে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি যা বলেছেন তা ভালো লাগার কথা নয় বাংলাদেশি সমর্থকদের। সৌরভ জানিয়েছেন, পাকিস্তানকে হারাতে পারলেও ভারতের বিপক্ষে পেরে উঠবে না বাংলাদেশ। সৌরভের মতে, ভারত শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে সবসময় কঠিন প্রতিপক্ষ, ঘরে কিংবা বাইরে যেখানেই হোক না কেন। এর আগে দুইবার ভারত সফরে গিয়ে বাংলাদেশ এক পেশে পরাজয় বরণ করেছে। সৌরভ ধারণা করছেন, অতীতের মতো এবারের গল্পটাও একই থাকবে। ভারতের সাবেক অধিনায়কের ভাষায়, আমি বাংলাদেশের জয় দেখতে পাচ্ছি না, ভারতেই সিরিজ জিতবে। তবে ভারত অবশ্যই বাংলাদেশের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করছে, কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারানোর প্রবল আত্মবিশ্বাস নিয়েই তারা খেলতে আসবে। এর আগে পাকিস্তান সিরিজের আগে দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেছিলেন, বৃষ্টি ছাড়া বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবে না। পরে শেষ টেস্টে হোয়াইট ওয়াশ এড়াতে বৃষ্টির আশা করতে হয়েছে পাকিস্তানকেই। বাসিত আলীর পর গাঙ্গুলিকেও কি জবাব দিতে পারবেন শান্তরা?